সেবার ভিডিও বন্ধ আছে কয়েকজন ছাড়া, যদি অসুবিধা না হয় ভিডিও খুলে দিন। সমস্ত ভক্ত চরণে প্রণাম বাঞ্চা কল্পতরু বৈশ্বিক কৃপা সিন্ধু কত পাবন বিষ্ণু গুণ সকলে কৃপা প্রার্থনা করে শ্রীমদ্ ভাগবত প্রবেশ করছি, কৃপা করবেন। ওম জ্ঞানতি মিরন্দেশ জ্ঞানঞ্জন শলাকে চক্ষুন মিলিত জ্ঞান তস্ম শ্রী গুরুবে নমঃ। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ বিষ্ঠা বিতরে শ্রীমতি জয় পতাকা সামনে নাম নমো আচার্য বদনে তাকে বদনে গোট কত নমো দয় নগর গ্রাম তারিণে। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ বিষ্ঠা বিতরে শ্রীমতি ভক্তি বিধান্ত সামনে নাম নমস্তে জয় সদ্য গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্য বাদ প্রচার বিস্তারিণী। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রণীত আনন্দ শ্রী অন্ত দেব শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। মুখং করোতি বাচাং মঙ্গলং গায়তে গিরিজৎ কৃপাতমাম বন্দে শ্রীগুরুদেবতারিণাম চৈতন্যেশ্বরম পরমানন্দ মাধবম হরি ওম তৎসবাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায়। কত নম্বর শ্লোক? 12-13 না 13-14? যারা চলতে পাবো যদা মৃদে কৌরব সৃজন সিঞ্জয়ানাম বীরেষুবত বীরগতিম গতেষু বিকোদরয়াবৃদ্ধ গদায় বিমর্ষ বক্ন উরুদণ্ডে দিত রাষ্ট্রপুত্রে ভূত প্রিয়ম দ্রোণে ইতি সপশ্যান কৃষ্ণসুতানাম শপথম শিরাংসি উপহর দেবী প্রিয়ম এব তস্য যোগস্পীতম কর্ম বিগর্হয়ন্তি। কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের বীরেরা যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে হত হয়ে তাদের গন্তব্যস্থল প্রাপ্ত হন, এবং যখন ভীমের গদাঘাতে ভঙ্গরু ধৃতরাষ্ট্রের পুত্র শোক কর্তগত ধরাশায়ী হয়, তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করে তার মস্তক তার প্রভুকে পুরস্কার স্বরূপ দান করে। মূর্খের মতো সে মনে করেছিল যে তার ফলে দুর্যোধন প্রসন্ন হবে। দুর্যোধন কিন্তু তার এই গর্হিত কর্ম অনুমোদন করেননি এবং তাতে মোটেই প্রীত হননি। তো এখানেই অধ্যায়ের আলোচনা শুরু, যে অধ্যায়ের নাম দ্রোণপুত্র দণ্ড। এটা এই আজকের শ্লোকে বোঝা যাচ্ছে কি, মানে কুরুক্ষেত্রের যুদ্ধ এখানে সমাপ্ত হয়েছে। সমাপ্ত হওয়ার পরে কি হয়েছিল সেটা স্টার্ট হয়েছে। অশ্বত্থামা দ্রৌপদীর 5টি পুত্রকে হত্যা করেছেন নিদ্রিত অবস্থায়। এটা ক্ষত্রিয়ের পক্ষে খুবই কলঙ্কজনক যে নিদ্রিত অবস্থায় কাউকে হত্যা করা। এটা ক্ষত্রিয় স্বভাব না, এটা বীরের স্বভাব না, এটা কাপুরের স্বভাব। মানে ক্ষত্রিয় নামে কলঙ্ক বললে চলে। তাই দুর্যোধন এটাকে গরহিত কর্ম বলে চিন্তা করেছেন। দুর্যোধন সে একটা মহাবীর, সে আসুরি ভাবাপন্ন হলেও
সে অন্ততপক্ষে একটা ক্ষত্রিয়ের যে একটা কি কি গুণ আছে সেটা সম্বন্ধে তার আইডিয়া আছে, ক্ষত্রিয় কার্যকলাপ সম্বন্ধে আইডিয়া আছে, কিন্তু ব্রহ্মপুত্র যে অশ্বত্থামা যে কাজটা করেছেন সেটা সে অনুমোদন করতে পারেনি, কেননা সেটা বীরের স্বভাব নয়। তাই ও চেয়েছিল, দুজনকে সন্তুষ্ট করবে। এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাই দেখা যায়, এখন বর্তমান নেতারা দুর্যোধনের থেকে আরো বেশি খারাপ। কাউকে যদি মেরে যদি খবর দেয় যে আমি অমুকে হত্যা করেছি, এরা বেশি খুশি হয়, উপরে দয়াভাব দেখায় যায়, ওখানে সান্ত্বনা দেখায়, কিন্তু তাদের লোকগুলো দিয়ে যখন এভাবে হত্যাকাণ্ড চলে, বিশেষ করে ভোটের রাজনীতির সময় আমরা দেখতে পাই কিভাবে গণহত্যা চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। হ্যাঁ, এখনকার এই একটা আসুরিক হলেও একজন বড় নেতা দুর্যোধন আসুরিক হলেও বর্তমানে নেতা থেকে অনেক ভালো ছিল। এর থেকে আরো ডেঞ্জারাস হয়ে গেছে কলির নেতারা, এটা দাপরের নেতাদের, দাপরের অসুর, এটা কলির যে বড় বড় এখন মেইন ফিগারে যারা আছে তারা এরকম করে, তাদের লোক দিয়ে এরকম করে করে। এই দেখুন অশ্বত্থামার এই কাজটাকে অনুমোদন করেনি, আর এখনকার জমানায় এগুলি সব অ্যাভেলেবেল চলছে, কোনো অসুবিধা নেই। কি পরিস্থিতি এখন কলিহত জীবের, আরো বেশি দুর্দশাগ্রস্ত এখন। ওখানে পঞ্চপাণ্ডবরা ভগবানের ভক্ত হয়েও দ্রৌপদীর 5টা পুত্র রক্ষা পায়নি, আর এখানে কলিযুগে ভগবানের ভক্তের সংখ্যা তো কম, তাহলে জীবের কি অবস্থা হচ্ছে এখন, কোন গতি হয়ে দাঁড়িয়েছে জীবের? তো এই যে এত লীলা কথা কেন শুরু করছেন পঞ্চপাণ্ডবদের কথা, এর আগের শ্লোকে আমরা পেয়েছিলাম, 12 নম্বর শ্লোকে বলছেন, কৃষ্ণ কথায় যাতে উদিত হয় সেজন্য পরীক্ষিত জন্ম কর্ম বৃত্তান্ত দেহত্যাগ মুক্তি বৃত্তান্ত এবং পাণ্ডবদের মহাপ্রস্থান বর্ণনা করো। পাণ্ডবদের মহাপ্রস্থান, এই প্রস্থান শুরু হয়ে গেল, প্রস্থান হওয়ার পরে এখন পরীক্ষিত জন্ম শুরু হবে। তো ভক্তের কথা শুরু না হলে কৃষ্ণ কথা আসে না। তো সেক্ষেত্রে আজকের শ্লোকের তাৎপর্য, প্রভুপাদ একেবারে স্টার্টিং এ বলেছেন যে শ্রীমদ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপের যে অপ্রাকৃত বর্ণনা হয়েছে তার শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধের পর থেকে, বুঝা গেল কি? যুদ্ধের পর থেকে অপ্রাকৃত কার্যকলাপ, এর আগে ছিল সে দাস, এখন সে ভগবান রূপে প্রকাশ হবে, কার কাছে? সবার কাছে। এতদিন অর্জুনের রথে সারথি হিসাবে ছিল না, সে নিজেকে প্রকাশ করেনি। হ্যাঁ, এই যে 5টা পুত্রকে বধ করবে, বধ করার পরে যে পরীক্ষিত জন্ম হবে, তখনই মাতৃগর্ভে গিয়ে উত্তরার যখন প্রার্থনা শুনবে মাতৃগর্ভে গিয়ে ভগবান তখন সেই পরীক্ষিতকে রক্ষা করে, মাতৃগর্ভে গিয়ে পরীক্ষিতকে রক্ষা করবে, অলৌকিক কার্যকলাপ শুরু হয়ে যাবে। তো এখানে প্রভুপাদ গীতা এবং ভাগবতের মহিমা আলোচনা করেছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে কৃষ্ণের কথা, কৃষ্ণের উপদেশ, হিউম্যান লাইফ অ্যান্ড গাইডলাইন, মানব জীবনের একটি গাইডলাইন হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো গীতাতে হচ্ছে ভগবানের সরাসরি উপদেশ, আমরা যেরকম পিতামাতার উপদেশ পাই সেরকম সরাসরি উপদেশ, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে কি, গীতাতে যে ভক্তির কথা বলছে সেটা কিভাবে অর্জন করবে হচ্ছে ভাগবত। গীতাতে ভগবান বারবার বলছে না, ভক্তা মাম অভিজানাতি, তুমি আমার মন মনে ভাব মদ ভক্ত মজ্জা যেমন নমস্কুর, হ্যাঁ কি না, ভক্তি করতে বলছেন, কিভাবে করবে ভক্তিটা, গীতাতে উপদেশ দিয়েছে, লেকচার দিয়েছে। গীতার লেকচারটা কখন শুরু হয়েছিল, কুরুক্ষেত্র যুদ্ধের আগে, আর ভাগবতমের কি বলছেন এখানে প্রভুপাদ, আজকে তাৎপর্য মধ্যে বলছেন কি, যে যুদ্ধের পর থেকে ভগবানের অপ্রাকৃত বর্ণনা শুরু হয়।
অপ্রাকৃত কার্যকলাপ কার পথে? যুদ্ধের পর থেকে। তাহলে যুদ্ধের আগে দিয়েছে গীতা, যুদ্ধ হয়ে গেল, ধর্ম প্রতিষ্ঠা হয়ে গেল, এবার বলছে ভক্তি করো সবাই, কি দাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপন আত্মায় সমমানে যুগ, এগুলো তো আগে হয়ে গেছে, চতুর্থ অধ্যায় দিয়ে দিয়েছে। লাস্টে গিয়ে কি বলছেন? ভক্তি করো, যে আপনাদের এখন ভক্তি যোগ চলছে রাত্রিবেলা, সবাই সুন্দর আর বেশি করে ভক্তি করতে পারবেন, যদি মিস করেন তাহলে গেল। অনেকে মিস করছে, 50 জন ভক্তি হয় আর 50 জন মিস, তারা তো ভক্ত হয়ে গেছে, জন্য মিস করলে অসুবিধা নেই তাই মনে হচ্ছে। অনেকে বলতে পারে কালকে খুব ঝড় তুফান হয়েছিল জন্য নয়, কিন্তু রেগুলার কি হচ্ছে, আমি কি ঝক্ত হতে পারছি? এই যে শ্রীমদ ভাগবতম হচ্ছে যে ভগবান যে ভক্তি করার জন্য উপদেশ গেছেন, ভক্তিযোগ শ্রেষ্ঠ বলেছেন, সেটাকে বাস্তবায়ন কিভাবে করবেন? কৃষ্ণ কথায়, সেটা হচ্ছে শ্রীমদ ভাগবতম। কিন্তু দুটাই হচ্ছে সবসময় চিন্ময় বিষয়, বুঝা গেল? আর শ্রীমদ ভাগবতম এই জন্য, কেননা আমরা যেহেতু ভগবত ভক্তিযোগ ছাড়া কখনো জীবের উদ্ধার হতে পারে না, যার মধ্যে ভক্তিলতার বীজ রোপণ করবে তখনই আস্তে আস্তে সে ভক্তিলতা বাড়বে, কিভাবে? ভাগবত শ্রবণের মাধ্যমে। এই জন্য ভাগবত প্রচার করতে বলছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় কিভাবে? ভক্তিলতা বীজ, বীজ তো দিবে, বাড়বে কিভাবে? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণাদি জলে করে এসেছেন, নাকি? হরিনাম কীর্তন ভাগবত শ্রবণ কীর্তনের মাধ্যমে জল সেচন করলে তখন এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন যে ভারত ভূমিতে জন্ম হলো যা, জীবন সার্থক করে করো পরোপকার। তাহলে আমাদেরকে প্রতিদিন কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণের কথা দুটোই শুনতে বলছেন। দিনের বেলা হচ্ছে কি শ্রীমদ ভাগবতম, প্রভুপাদ কি বলছেন? নিত্যম ভাগবতম সেবায়, সকালবেলা কৃষ্ণ বিষয়ক কথা, আর রাত্রিবেলা উপদেশ। শোয়ার শোয়ার সময় চিন্তা করবে, আজকে এই উপদেশ দিয়েছেন আমি কি ঠিক মতো করছি? হ্যাঁ, আমাকে কালকে থেকে ঠিক মতো করতে হবে। তাহলে সকালবেলা থেকে ভক্তি শুরু হয়ে যাবে ভাগবতম। আবার রাত্রিবেলা চিন্তা করতে হবে আমি কি ঠিক মতো করছি, সকালবেলা আবার ভক্তি শুরু হবে। এই জন্য বলছে যে আমাদের এই কৃষ্ণ কথা গভীরভাবে হৃদয়ঙ্গম করা উচিত, এবং এই জ্ঞান প্রাপ্ত হওয়ার পর এটা যার মধ্যে দয়া আছে, যার মধ্যে করুণা আছে, যে মানুষ বলে নিজেকে স্বীকার করে, যার মধ্যে হিংসাহীন, যে হিংসাহীন আছে সেই একমাত্র প্রচার করতে পারবে, এই বাণী সর্বত্র প্রচার করবে। তো যে ভগবত ভক্তি করে তার লক্ষণটা কি? তার একমাত্র লক্ষণ হচ্ছে কি, যে ভগবানের ভক্ত এবং ভক্তি করছে, হ্যাঁ, সে ভক্তি পথে অগ্রগামী হচ্ছে, তাহলে তার একমাত্র লক্ষণ হচ্ছে কি, সে ভগবানের বাণী সর্বত্র প্রচার করবে, অন্য জীবের প্রতি দয়া করে। যে ভক্তি করবে তার মধ্যে দয়াটা আসবে, তার মধ্যে করুণা আসবে, কারণ কৃষ্ণের স্বভাব এগুলো। ভক্ত যখন ভগবানের ভক্তি করবে তার মধ্যে গুণগুলো আসবে, আর সে গুণগুলোর লক্ষণ হচ্ছে কি, সে প্রচার করছে। বলছে 4টা নিয়ম পালন করছে, আমি জীবহিংসা থেকে মুক্ত আছে, না, যে প্রচার করে সে এখনো জীবহিংসায় যুক্ত আছে, কেননা তার মধ্যে তার হৃদয়টা অহিংস হয়নি। তাই এখানে বলছেন দুর্দশাগ্রস্ত পৃথিবীতে বহু আকাঙ্ক্ষিত শান্তি এবং সমৃদ্ধি আসবে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে এই দুর্দশাগ্রস্ত পৃথিবীতে শান্তি নিয়ে আসতে গেলে একটা মাত্র রাস্তা শ্রীমদ ভাগবতম, একটি মাত্র মন্ত্র সেটা হচ্ছে মহামন্ত্র, একটি মাত্র সেবা সেটা হচ্ছে কৃষ্ণ সেবা, আরাধ্য দেব। হ্যাঁ, আরাধ্য দেবকে বজ্রস্রোত নয়, তার সেবা করা। একজনই ভগবান, সে কি, কে ভগবান? কৃষ্ণ। হ্যাঁ, এক দেবস্য নামি, একটা নাম,
এই হরিনাম প্রচার করা, ভগবানের কথা প্রচার করা, গীতা প্রচার করা, ভাগবতম প্রচার করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর চৈতন্য চৈতন্যিত হচ্ছে অমৃত রস আস্বাদন, সেটা এগুলি শিল প্রভুপাদ নির্ধারণ করেছেন। বিশেষ কিছু দরকার নেই, অত বই পড়ার দরকার নেই। প্রভুপাদ অল্প কিছু বইয়ের নাম দিয়েছেন, সেগুলো আমরা প্রতিদিন ভালো করে চর্চা করি। গীতা, ভাগবত, ভক্তিরসামৃত সিন্ধু, চৈতন্য চৈতন্যিত, উপদেশামৃত, সদাচার সাধনা। ক্যারেক্টার তৈরি করবো কিভাবে? প্রতিদিন পড়ে যাচ্ছে, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল করবো কিভাবে? কি খাওয়ার পরে হাতটা ধুতে হবে, সেটাও তো শিখতে হবে নাকি? আর না হলে কি হবে? এখনকার দিনে ফরেন কালচার টিস্যু পেপারে মুছে ফেলবে। হ্যাঁ, এটা তো শিখতে হবে না? এই জন্য সদাচার সাধনা শিখতে হবে। এই জন্য এই গ্রন্থগুলো যদি আমরা পড়ি, আমাদের আর বিশেষ কিছু দরকার নেই। শ্রীল প্রভুপাদ আমাদের এডুকেশন লাইফ দিয়ে দিয়েছে, এইভাবে আমরা এগিয়ে যেতে পারবো। ওকে, এটার প্রতি আমাদের সিনসিয়ার থাকতে হবে। আর সবার কাছে অনুরোধ, আপনারা সবাই রাত্রিবেলা অবশ্যই গীতা আছে, প্রভুপাদ আজকে গীতা ভাগবতের উপর বেশি জোর দিয়েছেন, সকালবেলা ভাগবতম মাস্ট বি যদি জীবনে কৃষ্ণ ভক্তি করতে চান, আর না হলে বাদ দিয়ে দিন। মায়ার দাস হতে হলে কোনো অসুবিধা নাই, যদি কৃষ্ণের দাস হতে চান এগুলো করতে হবে, যদি না চায় মায়ার দাসত্ব করবো নাকি, তাহলে অসুবিধা নাই। গীতা না শুনলে কোনো অসুবিধা নাই। আমরা মনে করি কি বাল্য শিক্ষা একবার পড়েছে আর দরকার, কিন্তু সারা জীবন এটা লাগে, এই গীতা সারা জীবন লাগবে, গীতার উপদেশগুলো এই জন্য প্রতিদিন শুনতে হবে। আর সকালবেলা ভাগবতম শুনতে হবে ভক্তিকে বাড়ানোর জন্য। ঠিক আছে, জয় শ্রী প্রভুপাদ কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ। মাতাশ্রী আছেন? কৃষ্ণ প্রভু আমাকে একটু পরে দিন প্রভু। আরে গো, তাহলে প্রিয়াঙ্কাকে দিয়ে শুরু করি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু আজকের আলোচনাতে উপলব্ধি করতে পারলাম যে গীতা হচ্ছে ভগবানের যে উপদেশটা, সেই উপদেশটা কিভাবে জীবনে প্রয়োগ করব, সেই ভক্তিটা কিভাবে করব, সেটা ভাগবতম থেকে শিখবো। আর ভক্ত হতে গেলে যেগুলো দরকার, যে গুণগুলোর কথা বললেন, তার মধ্যে দয়া থাকতে হবে, হিংসাহীন থাকতে হবে, তারপরে করুণা থাকতে হবে, এগুলোকে অর্জন করতে গেলে আমাদেরকে প্রচার করতে হবে, প্রচারে নামতে হবে, নাহলে আমরা এটা অর্জন করতে পারবো না। তো কৃপা করবেন এগুলো থাকলেই প্রচার করতে পারবে, এগুলো অর্জন করতে না, এগুলো থাকলেই প্রচার করতে পারবে, না হলে প্রচার যাবে কিভাবে? তার মধ্যে দয়া নাই, করুণা নাই, হ্যাঁ, হিংসা থেকে বেরোতে পারেনি, তার মানে প্রচার করতে পারবে না। ওকে, ধন্যবাদ। চন্দ্রকান্তি মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রী চরণে। প্রভু আজকের আলোচনা থেকে যেটা আমি শিক্ষা গ্রহণ করলাম, যে আপনি বলছেন যে যার হৃদয়ে হিংসা রয়েছে সে প্রচার করতে পারবে না। তো প্রভু আমি তো প্রচার করতে পারি না, তার মানে আমার হৃদয়ে অনেক হিংসা রয়েছে। তা আপনি আমাকে কৃপা করবেন, আর সবার চরণে আমার বিনীত প্রার্থনা যেন আমি এই হিংসা বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, এই জন্য আমাকে কৃপা আশীর্বাদ করবেন প্রভু। জয় শ্রী প্রভুপাদ। মাতাজির টপিকটা খুব ভালো, হিংসা থেকে বেরোবো কিভাবে, কিভাবে প্রচার করতে পারবো? যে ভালো শুনবে সে ভালো বলতে পারবে। যে আমি গীতার ক্লাস শুনবো না, তাহলে আমি গীতার সম্বন্ধে বলতে পারবো না, ভাগবত শুনবো না, ভাগবত সম্বন্ধে বলতে পারবো না। যদি প্রচারের বাসনা থাকে অবশ্যই শুনতে হবে, আর হৃদয়ে আস্তে আস্তে শুনতে 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 শুনতে, হ্যাঁ, বিধুন্নতি সুরেশতান পরিষ্কার হয়ে যাবে, তখনই আপনি প্রচার করতে পারবেন। ওকে, রেগুলার শুনতে হবে, মিস করা যাবে না। তাহলে একদিন ভগবান আপনার কথা শোনার জন্য অপেক্ষা করবে, তখন ভগবানের সাথে সাথে জগৎবাসী সবাই শুনবে। হরি বল মাধবী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম, জয় জগৎগুরু। প্রভু এখানে ভালো লেগেছে যে প্রভুপাতের বাণী আমি পালন করতে পেরেছি, সেদিন প্রচার করেছিলাম প্রভু গ্রন্থ। আমার ইয়ে ছিল যে পারবো না, যে 20টা গ্রন্থ প্রচার করব, কিন্তু প্রভুপাতের এত কৃপা 50টার ঊর্ধ্বে গ্রন্থ মানে প্রচার করতে পেরেছি। ওইটাই আসলে, প্রভুপাত কোনোদিন ওনার ভক্তকে কষ্ট দেন না। আমি সকালে পূজা দেওয়ার সময় খুব প্রার্থনা করছি প্রভুপাত যাতে আমার ভক্তি পথে যাতে কোনো না হয়, কেউ যেন আমাকে নিয়ে উপহাস না করতে পারে, ওনার কৃপা প্রভু। এভাবে যদি প্রচার কাজ চালিয়ে যেতে পারি, গুরু মহাজের আদেশ পালন করতে পারি। আর আমার কাছে প্রভু ভাগবতম গ্রন্থ নাই, জানি না প্রভু কি ইয়ে হয়।
তবে কৃপা করবেন আমি ওনাকে আনতে পারবো না। নারায়ণ মাঝির প্রভুর কাছে বলবেন, উনি আপনাকে পিডিএফ দিয়ে দিবে, গ্রন্থ না থাকলে দেবে, ভক্ত সঙ্গে থাকলে পেয়ে যাবেন, হ্যাঁ প্রভু, প্রভু দিয়েছেন পিডিএফ আমাকে, পেয়েছি। পিডিএফ থেকে পড়ে নেবেন। ধন্যবাদ স্যার, হরিব। তো আরেকটা জিনিস হচ্ছে কি, যখন আমরা প্রচারের জন্য প্রার্থনা করব, মানুষে উপহাস করুক সেটা থেকে বাঁচার জন্য যে আমি প্রার্থনা জানাবো তা নয়। আমাকে প্রার্থনা জানাতে হবে আমি যেন প্রভুপাদকে খুশি করতে পারি। প্রভুপাদ বলেছেন, যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে তুমি গ্রন্থ প্রচার করো। এই যে তাকে খুশি করার জন্য, তখন আমাকে গ্রন্থ প্রচার করার জন্য তার কাছে এইভাবে কৃপা প্রার্থনা চাইতে হবে। সুমিতা মাতা, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখান থেকে আমার উপলব্ধি যে ভক্তি জীবনে এগিয়ে যেতে পারবো আমরা শ্রীমদ ভাগবত শ্রবণে, ভাগবত প্রচারে। আমাদের প্রতিদিন কৃষ্ণ কথা ও কৃষ্ণের কথা শ্রবণ করতে হবে, আর আমাদের এই শ্রীমদ ভাগবতের বাণী গভীর ভাবে হৃদয়ঙ্গম করতে হবে এবং তা প্রচার করতে হবে। প্রণাম প্রভু, এইটুকু উপলব্ধি। চন্দ্রকান্ত বেড়াবাবু, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু আপনার মঙ্গল, জয় শ্রী প্রভুপাদ। জয় প্রভু। এখান থেকে যেটা উপলব্ধি করতে পারলাম যে ভক্তিতে আমরা কিভাবে অটুট রাখবো, কৃষ্ণের কথা বলা, কৃষ্ণের কথা প্রচার করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, আর শ্রীমদ ভাগবতম সকালে আর গীতা সন্ধ্যায় এর বাণীগুলো যেন, আদেশ উপদেশ গুলো পালন করতে পারি, আর প্রভু যে আপনার শ্রীমুখকে যেন শ্রবণ করতে পারি। কি পারা এটা জয় শ্রী প্রভুপাদ কি জয়। সম্পাশন মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, সরস্বতী প্রণাম। যে আজকে থেকে আমার যেটা বিশেষ উপলব্ধি হলো যে হিংসা থেকে দূর হওয়ার একমাত্র উপায় হচ্ছে মানে ভগবানের কথা শ্রবণ, এবং তাহলে আমরা ভালো মতো প্রচার করতে পারবো, এবং আমরা যেন সকালে এবং বিকালে যেন এগুলি শ্রবণ করি, তাহলে ভগবানের উপদেশ গ্রহণ করতে পারবো এবং ভক্তি বৃদ্ধি করতে লাগলে ভাগবত শ্রবণ করতে লাগলে। তাহলে ধন্যবাদ মাতা। সুমিতা বণিক মাতাজি, হরে কৃষ্ণ প্রণাম প্রভু। আজকের আলোচনা থেকে জানতে পারলাম যে আমাদের ভক্তি পথে এগোতে হলে আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে ভাগবতম শ্রবণ করা, আর গীতা ভাগবত কে আমাদের গীতা ভাগবতের নির্দেশকে আমাদের মেনে চলতে হবে। গীতা হলো ভগবানের বাণী, আর ভাগবতম হলো এই ভক্তি করার পদ্ধতি। কি করে আমরা ভক্তিটা করবো তার পদ্ধতি হচ্ছে ভাগবতম। তাই আমাদের খুব ভালো করে ভাগবতমটা শ্রবণ করতে হবে। আর প্রচার হলো ভক্তির একটি প্রধান অঙ্গ। প্রচার করতে হলে আমাদের ভালো করে শ্রবণ করা খুব দরকার, এবং তার সাথে নিজেকে হিংসামুক্ত, বিনয়ী এবং ধৈর্যশীল হতে হবে। প্রভু কৃপা করবে। ধন্যবাদ মাতাজি। দিব্যা মাতাজি, দিয়া দিয়া সন্তান, হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। যখন এই ক্লাসে জয়েন হয় তখনই নতুন নতুন কিছু একটা উপলব্ধি করি, ক্লাস শিক্ষা পাই, তা আমি তো সেরকম জয়েন হতেই পারি না, আমি অনলাইন থেকে শ্রবণ করি। খুব সুন্দর আজকের যে আলোচনা হলো, ভগবান বলছেন গীতাতে, তেষাং সতত ইয়ুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম ইয়েন মাম উপজান্তিতে। এই যে প্রত্যেক দিনে যে আপনি শ্রবণ করার কথা বলছেন গীতা ভাগবত, তো এইগুলো আমাদের মধ্যে বিনম্রতা এমনি চলে আসবে যদি আমরা প্রত্যেক দিন এটাকে যদি হৃদয়ঙ্গম করি। শুধু এই যে প্রত্যেক দিন শ্রবণ করছি কিন্তু আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করছি না, তাহলে আমরা সেটা হবে না। আমরা যেটা শ্রবণ করছি আপনার শ্রীমুখ থেকে, তারপরে বড় বড় বরিষ্ঠ গুরুজনদের কাছ থেকে, তো আমরা যেন সেটা আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি, বেশি করে যেন আমি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি। যদি এটা অ্যাপ্লাই করে তাহলে এটা প্রকৃত শিক্ষা হবে, ধন্যবাদ। তাহলে বেশি বেশি করে প্রচার করবে। হরে কৃষ্ণ প্রভু, জয় শ্রী প্রভুপাদ। কে আমাদের, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনার সর্বত মঙ্গল হোক প্রভু, জয় শ্রী প্রভুপাদ। আজকের অমৃতময় যে আপনার পাঠ, সেখান থেকে উপলব্ধিটা ছন্দে আপনার কৃপাতে লিখেছি, আপনি ক্ষমা করবেন আমাকে ত্রুটিগুলো। বলি হতো আমরা যত দুর্দশাতে রই, সূর্যোদয় দেখিনি চোখে সদাচারী নই। বীরের স্বভাব বিরোচিত কাপুরুষতা নয়, সদ্গুরুর আশ্রয়ে চেতন বিকাশ হয়। হৃদয়ে কমল প্রস্ফুটিত গীতার অমৃত বাণী, লীলা মহিমা গুণকথা কতটুকু বা জানি। ভক্তি যোগে ভক্তি মুক্তি জলসেচন শ্রবণ, গুরুচরণে সব পাওয়া তাই গুরু গ্রহণ। কৃষ্ণ স্বভাব দয়া করুণা, ভক্ত স্বভাব তাই, শান্তি বাড়ি ধারা হেতু প্রচার করা চাই। জগৎগুরুর নির্দেশনা শাস্ত্র পাঠ জরুরি, মায়া দেবীর বেড়া পেরিয়ে সম্মুখে শ্রীহরি।
প্রার্থনা তব চরণ কমলে প্রচারে যেন থাকি সবকিছু শ্রী কৃষ্ণের এই মনোভাব যেন রাখি। ওকে, অনেকে হ্যান্ড রাইজ করেছিল, কিন্তু আমার টাইম ওভার হয়েছে, আমি ঠিক 7টা বাজলো। আমি চেষ্টা করছি 7টার মধ্যে কমপ্লিট করার জন্য, আমাকে কারণ 7টার পরে সেবা আছে, তো আপনি আমাকে ক্ষমা করবেন। অনেকে হ্যান্ড রাইজ করেছিল, আমি তাদের সুযোগ দিতে পারিনি। তো আমি এখন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এর পরবর্তীতে এখন ভজন শুরু হবে, তারপরে আপনারা গত আগামীকাল কারা কারা পার্টিসিপেট করবেন তাদের নাম দিবেন। হ্যাঁ, ও ভজনটা চেঞ্জ করব বলেছিলেন। চেঞ্জ করব, চেঞ্জ করব, চেঞ্জ করব। আচ্ছা, নাম্বারটা মা, তোমার পাশে নাম্বারটা কোথায় আছে? জয় গুরুদেব। আচ্ছা, একটা কীর্তন সবাই পারে কি? যশমতি নন্দন ব্রজ বর নাগর গোকুল রঞ্জন কান, এটা পারে সবাই? এটা কম্পালসারি সবার জানা উচিত। দিলে পেরে যাবে প্রভু। ওটা চালিয়ে দিন, শুরু করুন, সবারই লাগবে এটা। তারপর আর একটা কীর্তন আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তুমি বিনা কে দয়ালু জগত। একটা হয়েছিল কি? তোমার প্রভু হরে কৃষ্ণ, প্রভু প্রণাম, ওইটা হয়েছিল? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তুমি বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত পাবন অপদার। এটা করে দিন, প্রভু। এটা মনে পড়ছে না, তবে এটা হতে পারে এখন। হ্যাঁ অবশ্যই এটা করুন, দরকার আছে। তারপরে যশোমতী নন্দন দেবেন, অনেকগুলো কম্পালসারি কীর্তন সবার জানা দরকার। তাহলে এইটাই হোক এখন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য দর্শনার্থে ওটাই তো বলছি। হ্যাঁ ওই বলবো, এটা হয়নি বলবো, ঠিক আছে। হ্যাঁ, এটা চালু করে, ঠিক আছে। আমাকে আশীর্বাদ করবেন এবং ক্ষমা করবেন, অপরাধ ক্ষমা করবেন, অনেকে সুযোগ দিতে পারেনি। হ্যাঁ, আমি চাইবো কি, আপনারা যারা যারা হ্যান্ড রাইজ করবেন, প্রথম থেকে মুখ 7টা পর্যন্ত, 7টার পরে সমাপ্ত, বেরোতে হবে আমাকে। প্রণাম, আপনারা শুরু করুন। আজকে কে ভজনে আছেন, হ্যান্ড রাইজ করুন। আমাদের সঞ্জয় সরকার প্রভু ছিল মনে হচ্ছে, হয় আমাদের দিয়া সরকার মাতা রয়েছেন, মাতা আপনি ভজন করবেন আজকে। হরে কৃষ্ণ প্রভু, আমার তো অতটা সুর জানা নেই, তবে প্রত্যেক দিন দর্শনারতিতে শোনা হয়, তো আমি সেভাবে করবো না। মানে পুরোনো ভজনটা আজকে হবে মাতা। ও আচ্ছা, না তাহলে প্রভু অন্য কাউকে দিন। হরি বল। আমাদের ও দাস শ্রীকান্ত প্রভু রয়েছেন, হরি বল। লেট হয়ে গেছে না? ও ঠিক সময় হয়েছে, লেট হয়নি প্রভু। হরে কৃষ্ণ, প্রার্থনা এমন কি লাগি আইলি ভাবে, কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে, সে তুই মানুষ কবে, এমন কি লাগি আইলি ভবে,
মানুষ আকার হইলে কি হয়, মানুষ আকার হইলে কি হয়, করহে ভূতের কাম করহে ভূতের কাম, নইলে বদনে কেন না বলো, নইলে বদনে কেন না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, এ মন কি লাগি আইলি ভাবে, পাখিরে যে নাম লওয়াইলে লয়, পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি সুকোয়াদি কত সারি সুকোয়াদি কত, তুমি যে ইয়াতে আলস করো হো, তুমি যে ইয়াতে আলস করো হো, এ হয় কেমন মত, এ হয় কেমন মত, এ মন কি লাগি আইলি ভাবে, দিবস রজনী আবল তাবল, দিবস রজনী আবল তাবল, পচল পারিতে পার পচল পারিতে পার, তাহার ভেতরে কখনো কেন কি, তাহার ভিতরে কখনো কেন কি, গোবিন্দ বলিতে নার গোবিন্দ বলিতে নার, এ মন কি লাগি আইলি ভাবে, ভজিব বলিয়া কইয়াইলি, ভজিব বলিয়া কইয়াইলি, ভুলিলি কি সুখ পাইয়ে, ভুলিলি কি সুখ পাইয়ে, বুঝিনু আবার সমন নগরে, বুঝিনু আবার সমন নগরে, নরকে মজিবি যাই, নরকে মজিবি যাই, এ মন কি লাগি আইলি ভাবে, বদন ভরিয়া হরি বলো যদি, বদন ভরিয়া হরি বলো যদি, ক্ষতি না হইবে তাই, ক্ষতি না হইবে তাই, কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত, কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত, এরারে কৃতান্ত দায়, এরারে কৃতান্ত দায়, এ মন কি লাগি আইলি ভাবে, এ মন কি লাগি আইলি ভাবে, এমন জন্মে হরি না ভজিলি, এমন জন্মে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে, সে তুই মানুষ কবে, এ মন কি লাগি আইলি ভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, জগদ্গুরু শিলা প্রভুপাদ, জয় গুরুদেব জয় গুরুদেব, প্রতীত পাবন গুরুদেব, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ প্রভু ক্ষমা করবেন, হরি বল, ধন্যবাদ প্রভু, সুন্দর আমাদের সামনে ভজন পরিবেশন করলেন, কিভাবে আগামী দিনে কৃপা করবেন। এখন আমরা যাব আমাদের মনমোহন মরিদাস প্রভুর কাছে, আমরা সেরকম ভাবে পাইনি, প্রভু কৃপা করুন এবং আমাদের নামগুলো সংগ্রহ করবেন। জয় শ্রী প্রভুপাদ, প্রভু
खूब नेट डिस्टर्ब যদি ভক্তবৃন্দ যারা গত তিন দিনের মধ্যে অংশগ্রহণ করেছেন তারা প্রথমে হ্যান্ড রাইজ করুন। হরে কৃষ্ণ। কয়জন হ্যান্ড রেজ মাত্র? ঠিক আছে, সুমিতা বণিক মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতা। এসে গুরুবাস্ত কম প্রভু কৃপা করবেন। নেক্সট দেবাংশু পাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু নিশ্চিন্ত আরতি হবেন? হ্যাঁ প্রভু হবে। মিনতি বর্মন মাতা। প্রণাম মাতা। তুলসী আরতি মাতা। হরি ভক্তি তুলসী আরতি। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। গৌতম বুনিয়া হরি বল। হরে কৃষ্ণ প্রভু। প্রভু শ্রী শ্রী শিক্ষাষ্ট কম হবে? বুঝতে পারছি না প্রভু। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে। দশবিধ নাম অপরাধ। রিয়া দে মাতা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। দশবিধ নাম অপরাধ। নাম অপরাধ। হ্যাঁ প্রভু ঠিক আছে। আগামীকাল ভজন কীর্তনটা আমাদের তো প্রভু তো আজকে নেই। নতুন ভজন দিলে দিয়েছে প্রভু। হ্যাঁ কে করবেন? কেউ না করলে আমাকে দেন প্রভু। কার্তিক প্রভু কি জয়। কার্তিক প্রভু ভজন। আচ্ছা এবারে হ্যান্ড রাইজ গুলো সব নামিয়ে দিচ্ছি। কথামৃতটা কে করেননি এবং করতে আগ্রহী একটু হ্যান্ড রাইজ করুন। মাধবী মাতা। হরে কৃষ্ণ মাতা। হরে কৃষ্ণ প্রভু। মাধবী মাতা ঠিক আছে মাতা। হয়ে গেল আজকের মতো। তামার প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তামার প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, আর কোনো যদি বার্তা না থাকে তাহলে আজকের মতো এখানে সমাপ্তি। একটু প্রভু হরিনাম, হরিনামের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করুন।
Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.